হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শিশুর বিকাশ এবং প্রতিষেধক টিকার মধ্যে ডিপথেরিয়া সম্বন্ধে। ডিপথেরিয়ার মধ্যে জানবো ডিপথেরিয়া জীবাণুর নাম, মাধ্যম, উন্মেষকাল, লক্ষণ, যত্ন এবং প্রতিকার। প্রথমে কি জানবো ডিপথেরিয়া জীবাণুর নাম। করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক জীবাণুর দ্বারা এই ডিপথেরিয়া রোগের আক্রমণ ঘটে। এরপর কি জানবো মাধ্যম। জীবাণু মানব দেহকে দুভাবে সংক্রমিত করতে পারে, বায়বীয় অর্থাৎ রোগাক্রান্ত মানুষের হাঁচি, কাশি, সর্দির ফলে উৎপন্ন সূক্ষ্ম নির্যাস কণা বায়ুর মাধ্যমে অন্যের দেহে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে খাদ্য প্রাণীয়, কখনো কখনো আক্রান্ত ব্যক্তির দ্বারা অথবা মাছির দ্বারা খাদ্য পানীয় দূষিত হয়। এই দূষিত খাদ্য পানীয় গ্রহণের মাধ্যমে সুস্থ ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে। একটা প্রচলিত ভ্রান্ত ধারণার উল্লেখ করছি, টিকাকরণের পূর্ববর্তী সময় প্রায় দূষিত দুধ পান করে শিশুরা ডিপথেরিয়া রোগে আক্রান্ত হতো। যেহেতু বিড়ালের প্রিয় খাদ্য দুধ, তাই অনেকে বিড়ালকে এই ডিপথেরিয়া রোগের কারণ বলে মনে করতো। প্রকৃতপক্ষে বহুলাংশে মাছির দ্বারাই দুধ দূষিত হতো এবং এর ফলে ডিপথেরিয়া রোগের সম্ভাবনা থাকতো। উন্মেষকাল, ডিপথেরিয়া রোগের উন্মেষকাল হলো 2 থেকে 5 দিন। এরপর কি লক্ষণ। টনসিল এবং গলায় ধূসর রঙের আস্তরণ পড়ে, এই সময় জ্বর হয়, গলার গ্ল্যান্ডগুলি ফুলে ওঠে, সরমোটা হয়, গিলতে কষ্ট হয়, গলায় ব্যথা হয়, কাশি হয়, নাকে অতিরিক্ত সর্দি থাকে, রক্ত মিশ্রিত হতে পারে, মুখ দিয়ে অতিরিক্ত লালা নিঃসরণ হয়, অক্সিজেন অভাবে শরীর নীলাভ রং ধারণ করতে পারে, শেষে শ্বাসনালী বন্ধ হয়ে মৃত্যু হয়। এরপর কি আলোচনা করব যত্ন। রোগের লক্ষণগুলি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব নয়। এরপর কি আলোচনা করব প্রতিকার। এই রোগ প্রতিরোধের সব থেকে ভালো উপায় হচ্ছে টিকাকরণ। উপরোক্ত লক্ষণগুলি অর্থাৎ টনসিল, গলা ধূসর হয়ে যায়, গ্ল্যান্ড ফোলা, গলায় ব্যথা, কাশি হওয়া, নাকে অতিরিক্ত সর্দি, রক্ত মিশ্রিত, মুখ দিয়ে অতিরিক্ত লালা নিঃসরণ, এইগুলো দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিলম্বিত চিকিৎসায় অর্থাৎ দেরি হলে চিকিৎসায় রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম শিশুর বিকাশ এবং প্রতিষেধক টিকার মধ্যে ডিপথেরিয়া সম্বন্ধে। ডিপথেরিয়ার মধ্যে কি জানলাম, ডিপথেরিয়ার জীবাণুর নাম, মাধ্যম, উন্মেষকাল, লক্ষণ, যত্ন এবং প্রতিকার। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।